কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর পেছনে আসল রহস্য সম্প্রতি প্রকাশ করেছেন তার দেহরক্ষী বিল হুইটফিল্ড, যিনি মৃত্যুর সময় গায়কের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জীবনের শেষ দিনগুলোতে মাইকেল জ্যাকসন স্বাভাবিকের চেয়ে একটু বেশি দুর্বল ছিলেন বলে জানান তার দেহরক্ষী বিল হুইটফিল্ড। এ প্রসঙ্গে বিল বলেন, দিস ইজ ইট ট্যুর শুরু হওয়ার আগে অনেক কিছুই বদলে গিয়েছিল। তার জীবনে আরও লোক ছিল, প্রচুর রিহার্সেল করছিলেন মাইকেল জ্যাকসন। আমি বুঝতে পারছিলাম যে এটি গায়কের ওপর বেশ বড়সড় একটা বোঝা ছিল, তিনি আরও বলেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে কারো হাতে মাইকেল জ্যাকসন মারা গেছেন এটা আমার কাছে স্পষ্ট নয়। আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয় কি কারণে তাকে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। আমি মানুষকে অনেক বলেছি, অনেক মানুষ শুধু তার কাছাকাছি থাকতে চায়নি, অনেকে ছিল যারা তার কাছ থেকে কিছু চেয়েছিল। মাইকেল জ্যাকসন অবশ্যই চাপে ছিলেন আর তাকে সেই চাপই মেরে ফেলে বলে জানান এই দেহরক্ষী। 2009 সালের 25 জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 50 বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন। গায়কের মৃত্যুর পর তার চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছিল। তবে এবার তার দেহরক্ষী জানিয়েছেন হত্যা নয়, বরং মানসিক চাপেই না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি।